আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণরূপে অটোমেটিক একটা মেশিন। এই অটোমেটিক মেশিন কিন্তু আপনার বাসা বাড়ি বিদ্যুৎ দিয়ে ব্যবহার করতে পারবেন। এই মেশিনতে কী কী কাজ করতে পারবেন এবং এই মেশিনের বর্তমান বাজার মূল্য কত, একটা মেশিন ক্রয় করে মাসে কত টাকা ইনকাম করতে পারছেন, এই মেশিনের সাথে আর কোন কোন মেশিন আপনি ক্রয় করতে পারবেন একটা সেট আপ করার জন্য, সেটা কিন্তু এই ভিডিও জুড়ে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেশ এবং দেশের বাইরে থেকে নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিওগুলো যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখনও আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আরও বিস্তারিত জানার জন্য bkinnovationbd.com আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন। তাহলে বিভিন্ন সময়ের বিভিন্ন প্রকার মেশিনারি সম্পর্কে আমরা যে ভিডিওগুলো দিয়ে থাকি আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন। তো গাইজ, সরাসরি যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুচকা তৈরি মেশিন কিংবা পাঁপড় তৈরি করা মেশিন। অনেকে বিস্কুট তৈরি করতে চান, তো এটা দিয়ে পাঁপড়, ফুচকা, বিস্কিট ইত্যাদি জিনিস আপনি তৈরি করে নিতে পারবেন। একটা মেশিনটাই কিন্তু আপনি করতে পারবেন। এই মেশিনটা 220 বাসা বাড়ি যে বিদ্যুৎ সেটা দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। তো এখানে কোনো সাউন্ড নাই, এই মেশিনটা অটোমেটিক, সম্পূর্ণরূপে সাউন্ডলেস একটা মেশিন। এই মেশিনের ভিতরে যে সিস্টেমগুলো দেওয়া আছে, আপনি চাইলে রুটি মোটা কিংবা পাতলা এই যে প্রেশার দ্বারা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। এই জায়গায় এক্সাস্টিং সিস্টেম আছে, এই সিস্টেম দিয়ে আপনি যে মোল্ডিংটা তৈরি করছেন রুটি বেলার যে ফাইবারটা তৈরি হবে সেটা মোটা কিংবা পাতলা, আপনি সেটা মোটা কিংবা পাতলা এই এক্সাস্টিং দিয়ে করতে পারবেন। এই জায়গায় খামির দিবেন, অটোমেটিকভাবে এই বেল্টের সাহায্যে চলে যাবে। এই যে এখানে কাটিং সিস্টেম দেওয়া আছে, এটা হচ্ছে পাপড়ের কাটিং। আমি যদি আপনাদেরকে আরও একটা কাটিং দেখাই, এটা হচ্ছে ফুচকার কাটিং। তো এটা যখন লাগাই দিবেন, ওইটা খুলে এটা লাগাইলে ফুচকা হবে, বিস্কিট হবে। তো একই মেশিন দিয়ে আপনি একাধিক কাটিং করে নিতে পারবেন। এই মেশিন দিয়ে আপনি কাটিং করার পরে এই জায়গায় পড়বে, এরপরে আপনি ড্রায়ার করে নিতে পারেন, রোদে শুকাইতে পারেন, ইত্যাদি সিস্টেমে করতে পারেন। অবশ্যই মনে রাখবেন, এই মেশিনে ব্যবহার করার পূর্বে আপনাকে যে মেশিনটি ব্যবহার করতে হবে সেটা হচ্ছে খামির মেশিন। এখানে দেখতে পাচ্ছেন একটা খামির মেশিন রাখা আছে, সম্পূর্ণ এসএস। এই খামির মেশিন দিয়ে কিন্তু আপনাকে খামির মিক্সার করে সম্পূর্ণরূপে কাঁচামাল প্রস্তুত করার পরে এই মেশিনের ভিতরে দেওয়া লাগবে। এই যে এখানে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনের ভিতরে আপনি যদি দেন রুটি বেলে দেবে, রুটি বেলে দেওয়ার পরে যেমন টাইপের কাটিং দিবেন তেমন টাইপের কাটিং হবে। তো একটা মেশিন ক্রয় করে আপনি প্রতি মাসে 1 থেকে 1.5 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন ঘরে বসে থেকে, কোনো প্রকার সমস্যা নাই। কারণ এই জিনিসটা প্রচুর চাহিদা রয়েছে, শহর বন্দর গ্রামগঞ্জ যেখানে আপনি সেট আপ করবেন সেখানে কিন্তু চলবে। এটা হোলসেল পাইকারি বিক্রি করতে পারেন মুদিখানা দোকানে মাল প্রোডাকশন করে। এই একটা মেশিন সেট আপ যদি ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। ফুলফিল সেট আপ নিলে এক ধরনের দাম হবে, আর একটা মেশিন নিলে আরেক ধরনের দাম হবে। তো আপনারা অবশ্যই যখন মেশিন ক্রয় করবেন তখন আমাদের সাথে ফোন করে কন্ট্যাক্ট করে। এখানে যে আমরা দুইটা বিদ্যুতের লাইন বাই করে দিচ্ছি, এখান থেকে আপনি বিদ্যুতের কানেকশন অনলি 2 পিন দিলেই হবে। আমরা যেরকম 2 পিন দিছি এরকমভাবে আপনার একটা বোর্ডে, বাসা বাড়ির যে বোর্ডগুলো আছে সেখানে আপনি 2 পিনের লাইন দিলেই হবে। এই মেশিনে কোনো প্রকার সাউন্ড হবে না, কারণ সাউন্ড না হওয়ার কারণ হচ্ছে এর ভিতরে যে মেশিনটা দেওয়া, মোটরটা, এই মেশিনের ভিতরে যে মোটর দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ার মোটর। গিয়ার মোটর হওয়ার কারণে কিন্তু কোনো প্রকার সমস্যা হবে না, সাউন্ড দেবে না। আর এই বেল্ট মেজারমেন্ট এখানে দেখতে পাচ্ছেন, এই বেল্ট মেজারমেন্ট করার জন্য সিস্টেম আছে। এখানে আপনার রুলার কম বেশি করার জন্য সিস্টেম আছে। এখানে দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনি কাটিং পাতলা এবং মোটা দুই ধরনের মোল্ডিং কাটিং করতে পারবেন, সেই ধরনের অপশন এখানে দেওয়া আছে। তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।